করোনার প্রভাবে ঢাকার রাস্তা অনেকটাই ফাঁকা হয়ে গেছে। যেমন দেখতে পাচ্ছেন যে এটি কারণবাজারের পরে যে হাতিঝিলমুখী যে জায়গাটি, ওই যে উঁচু বিল্ডিংটি দেখা যাচ্ছে, এর পাশের যে বিল্ডিংটি বিজিএমএ ভবন, যেটি আসলে ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কারণবাজারের যে মাছের যে আড়তগুলো, সেই জায়গার চিত্র। এখানে কিন্তু সারাদিন আসলে জ্যাম লেগেই থাকে। জ্যাম এখন কিন্তু সেই জ্যামটা নাই। আসলে করোনা ভাইরাসের প্রভাবে বিভিন্ন অফিস আদালত, তারপরে বিভিন্ন ধরনের কাজকাম আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে যেসব মানুষ, তারা কিন্তু মানে ঢাকা ছেড়ে আসলে গ্রামের দিকে রওনা হয়েছে। এই যে আসলে সিগন্যালটি, যে রেল ক্রসিং, এখানে কিন্তু সবসময় বড় ধরনের একটি জ্যাম দেখা যায়, কিন্তু সেটি এখন আর দেখা যাচ্ছে না, কারণ লোকজন আসলেই কম। তাদের কাজকাম তারা ঢাকা থেকে ছেড়ে গ্রামের দিকে গিয়েছে নিরাপদ থাকার জন্যে। এটি হচ্ছে রাজধানীর যে এফডিসি আছে, বাংলাদেশের যে এফডিসি, সেটির চিত্র। এখানেও কিন্তু জ্যাম থাকে বা লোকজনের একটি সমাগম থাকে, সেখানেও কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে। হাতিঝিলের মোড়, যেটি হাতিঝিলের প্রবেশদ্বার, এই যে হাতিঝিলের ভিতরে আশেপাশে কিন্তু আসলে একদম জনশূন্য একটি এলাকা, কারণ আসলে সবাই কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। ইতোমধ্যে বাংলাদেশে কিন্তু চারজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি করোনা আক্রান্ত হয়ে, এবং 22 তারিখ পর্যন্ত এই করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 28 জন প্রায়। এছাড়া এই এই করোনা আক্রান্তের যে খবর এই সব কারণে কিন্তু মানুষ আসলে সতর্ক হয়েছে। সেজন্যই কিন্তু হাতিঝিলের এই সব জায়গা যখন জনবহুল থাকে, এই সময়টাতে কিন্তু হাতিঝিল একদম পুরোটাই ফাঁকা। এখানে কিন্তু বিভিন্ন বিনোদনমূলক বিভিন্ন ধরনের আয়োজন থাকে, সেটিও কিন্তু দেখা যাচ্ছে না, একদম পুরোটাই ফাঁকা। এছাড়া ঢাকার বিভিন্ন এলাকাও কিন্তু একদম জনশূন্য এলাকায় আসলে পরিণত হয়েছে। এই জায়গাগুলোতে এই সকাল টাইমে কিন্তু সারাদিন বলা যায় একটি জনবহুল বা জনগণের বিভিন্ন ধরনের মানুষের আসা যাওয়া থাকে, তারা কিন্তু এখন নাই। এছাড়া এই দিক দিয়ে আসলে প্রচুর যানবাহনের সংখ্যাও দেখা যায়, সেগুলি কিন্তু দেখা যাচ্ছে না। পুরো ঢাকায় আসলে ফাঁকা দেখা যাচ্ছে। তো এটি হওয়া উচিত যে আসলে করোনার কারণে যে সতর্ক থাকা প্রয়োজন আমাদের, সেটি কিন্তু আসলে অত্যন্ত প্রয়োজন। বিভিন্ন দেশে কিন্তু ইতোমধ্যে লকডাউন করে দিয়েছে, ইমার্জেন্সি অ্যালার্ট করে দিয়েছে। আমাদের দেশেও যে আসলে সেই ধরনের পরিস্থিতিতে যেতে পারে না বা যাবে না, সেটিও কিন্তু বলা যায় না। ইতোমধ্যে ঢাকার যে নিত্য প্রয়োজনের দোকান বা ফার্মেসি, খাবারের দোকান, এগুলো বাদে কিন্তু অন্যান্য যে সকল দোকান রয়েছে সেগুলো কিন্তু অলরেডি বন্ধ ঘোষণা করে দিয়েছে। এর আগে সরকার কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান তারা বাসা থেকে অফিস করার অনুমতি দিয়েছে তাদের কর্মকর্তা কর্মচারীদের। এছাড়া সকল প্রতিষ্ঠান আসলে এই ধরনের ব্যবস্থা নিচ্ছেন। তো সামনে পরিস্থিতি আসলে কোন দিকে যায় বা কী অবস্থা হয়, সেটি আসলে বলা খুবই মুশকিল, কারণ এটি খুবই দ্রুত সময়ের মধ্যেই আসলে, খুবই অল্প সময়ের মধ্যেই আসলে একজন থেকে আরেকজনের মাধ্যমে আরেকজনের কাছে ছড়িয়ে যাচ্ছে এই করোনা ভাইরাস। ফলে বাংলাদেশের অবস্থাও যে খুব ভালো হবে সেটিও বলা খুব মুশকিল। তবে এটি চাওয়া উচিত বা আমাদের সতর্ক থাকা উচিত, সৃষ্টিকর্তার কাছে আমাদের অবশ্যই চাওয়া উচিত যে আমাদেরকে যেন মুক্ত করুক, এই ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত রাখুক। আমাদের দেশ ভালো থাকুক, আমাদের জনগণ ভালো থাকুক, আমরা ভালো থাকি, দেশকে ভালো রাখি, সেই প্রত্যাশায় আসলে আমাদের সতর্ক থাকা উচিত। সব ধরনের বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত, সতর্ক রাখা উচিত, সতর্ক করা উচিত।